সো হ্যালো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের অলরেডি আমরা অনেক আপডেট দিয়ে দিয়েছি তবে আজকের এই ভিডিওর মানেই হলো আপনাদেরকে কনফার্ম করার জন্যে যে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে না ঢুকবে না এবং ঢুকলেও কোন অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে এবং না ঢুকলে কেন ঢুকবে না কোথায় জানাতে হবে কি করতে হবে সম্পূর্ণ বিস্তারিত লাইভ দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা জানতে হলে এই কয়েক মিনিটের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমার টাকাটি ঢুকবে ঢুকবে এরকম ভাবছেন তবে আজকের এই ভিডিওটি দেখলে আপনি কনফার্ম হয়ে যাবেন যে আপনার টাকাটি ঢুকলে ঢুকতে পারে এবং না ঢুকলে একেবারেই ঢুকবে না তো বন্ধুরা এই জন্য আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা সিম্পলি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই যে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো বন্ধুরা তারপর আপনারা একটু স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন এখানে আপনারা অসংখ্য অসংখ্য অপশন পেয়ে যাবেন তো বন্ধুরা নিচে আসার পর এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন কৃষক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন কৃষক বন্ধু তো এখানে আপনারা ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে আবারও একটি নোটিফিকেশন আসবে কৃষক বন্ধু নামে সেই কৃষক বন্ধুর উপর ক্লিক করবেন কৃষক বন্ধুর উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে তো তারপরে আপনারা স্কুল ডাউন করে নিচে চলে আসবেন তো বন্ধুরা নিচে চলে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য তো আপনারা এখানে ক্লিক করবেন তো বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আমরা ডাইরেক্ট এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এই লিঙ্ককে ক্লিক করে সরাসরি এই হোম পেজের মধ্যে চলে আসতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে যেটি দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু এবং তারও নিচে দেখতে পাচ্ছেন সার্স ভোটার কার্ড এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ভোটার কার্ড তো আপনাদের ভোটার নম্বরটি আপনারা এখানে দিবেন তারপর এখানে টিক মার্ক দিবেন তো চলুন এখানে আমরা একটি ভোটার নাম্বার দেবো ওকে তো এখানে আমরা একটি ভোটার নম্বর দেবো তো আপনারা এখানে আপনার ভোটার নম্বরটি দিয়ে দিবেন তো তারপরে এখানে টিক মার্ক দিবেন তো দেওয়ার পর আপনাদের সামনে এম এস ক্যাপসা আসতে পারে নাও আসতে পারে তো দেখুন আমাদের ক্যাপসা আসলো না তো আমরা যদি সার্চে ক্লিক করে দেয় সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের স্ট্যাটাসটি চলে আসবে তো বন্ধুরা দেখুন আমরা এখানে আপনাদেরকে আগেও দেখিয়েছি এবং কালকেও দেখিয়েছি তো দেখুন এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অ্যাপ্রুভ আগে ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছেন ট্রানজেকশন স্ট্যাটাস হ্যাঁ ট্রানজেকশন সাকসেসফুল অর্থাৎ এই যে চার শতকের বদলে ট্রানজেকশন স্টেটাস সাকসেসফুল যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটি চলে এসেছে ওকে চার শতকের বদল দুই টাকা চলে এসেছে তো আপনি যদি না জানেন তাহলে আপনার জয়টা অ্যাকাউন্ট আছে এটা এই অ্যাকাউন্ট আপনি কিন্তু চেক করবেন ব্যালেন্স ওকে তো দেখুন এখানে আমরা আপনাদেরকে দেখাবো আর একটি আইডি তো দেখুন এরকম যদি হয় তাহলে কিন্তু আপনার টাকা একবারেই ঢুকবে না তো দেখুন আমরা আর একটি দিলাম না ভোটার আইডি এবং এখানে টিক মার্ক দিব তো এখানে ক্যাপসা আসতে পারে না আসতে পারে ওকে তো যদি এখানে এমএস ক্যাপসা ক্যাপসা আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা এমএস ক্যাপসা সিলেক্ট করে নেবেন ওকে দেখুন আমরা সার্চে ক্লিক করব করার পর আমাদের এখানে কিন্তু সেই স্ট্যাটাসটি চলে আসবে তো আমরা একটু জুম করব এবং দেখুন এটিও হলো চার শতক আপনারা দেখতেই পাচ্ছেন এটিও চার শতক এবং দেখতে পাচ্ছেন স্ট্যাটাস ডিলেট ফার্মার এবং ট্রানজেকশন স্ট্যাটাস এখানে দেখতে দেখো কিছুই নেই ওকে এখানে যে স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ থাকতো এখানে যদি স্ট্যাটাসটি স্ট্যাটাসটি যদি অ্যাপ্রুভ থাকতো তাহলে কিন্তু আমাদের টাকাটি আসতো কিন্তু এখানে ডিলেট ফার্মার আছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাগজপাতির মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়েছে সেইখান থেকে কিন্তু আমাদের টাকাটি ঢুকলো না তো বন্ধুরা আপনারা দেখে নেবেন যদি আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয় এবং ট্রানজেকশন স্ট্যাটাস এখানে বলে দিবে এখানে যদি সাকসেসফুল হয় পেন্ডিং হয় সেটি কিন্তু বলে দিবে হ্যাঁ যদি পেন্ডিং এবং সাকসেসফুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটি ঢুকবেই এবং এখানে যদি ডিলেট ফার্মার বা কিছু থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকাটি ঢুকবে না সেই ক্ষেত্রে আপনার নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে নতুন করে কাগজ ফর্ম ফিল আপ করতে হবে নইলে দুয়ারে দুয়ারে কি যখন বসবে সেখানে আপনারা পুনরায় ফর্ম ফিল আপ করতে পারবেন তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বোঝার কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে নেবেন